ডেঙ্গু ভাইরাস প্রতিরোধী যেসব ভ্যাকসিন জাপান, ফ্রান্স সহ কয়েকটি দেশ তৈরি করেছে তা পরীক্ষামূলকভাবে প্রয়োগ হচ্ছে মানবদেহে। তবে এই ভ্যাকসিনগুলোকে এখনও পুরোপুরি অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কারণে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে কার্যকর ভ্যাকসিনের। মদুল ইসলামের রিপোর্ট। ডেঙ্গু প্রকোপের ভয়াবহতায় প্রতিদিনই কেড়ে নিচ্ছে মানুষের জীবন। অতীতের রেকর্ড ভেঙে দেশে ইতোমধ্যেই মৃত্যুতে তৈরি হয়েছে নতুন রেকর্ড। শুরু থেকে ডেঙ্গু মূলত রাজধানী কেন্দ্রিক প্রাদুর্ভাব হলেও বর্তমানে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এ অবস্থায় সবারই প্রত্যাশা, কখন পাওয়া যাবে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন। সম্প্রতি কিউডেঙ্গা নামে ডেঙ্গুর ভ্যাকসিন তৈরি করেছে জাপানের টাকেটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, যা ইন্দোনেশিয়া, ব্রাজিল সহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ হচ্ছে। এর আগে ফ্রান্সের কোম্পানি সানোফি তৈরি করেছিল ডেনভ্যাক্সিয়া নামের একটি ভ্যাকসিন। ফ্রান্সের যে ভ্যাকসিন ডেনভ্যাক্সিয়া বলে, এটা 9 বছর থেকে 16 বছরের বাচ্চাদের দেওয়া হয়। 9-এর নিচেও দেওয়া যায় না, আবার 16-এর উঁচুও দেওয়া যায় না। এ 1 নম্বর। 2 নম্বর হলো সবাইকে দেওয়া যায় না, যাদের একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যাদের পজিটিভ আছে শুধু ওদের দেওয়া যায়। অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা দেখা যাচ্ছে আর কি, সেই জন্য ঢালাও কিন্তু সবাইকে দেওয়া যাচ্ছে না। এটা জাপানি যেটা পাওয়া যাচ্ছে কিউডেঙ্গা বলে, এতে তারা বলে যে এটা খুবই কার্যকরী, পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং 2টা ডোজ লাগে, 3 মাস অন্তর দিতে হয়, সেটাও কিন্তু লিমিটেশন আছে। 6 বছর থেকে তার উপরে 45 বছর পর্যন্ত এই পর্যন্ত দেওয়া যায়, 6-এর নিচেও দেওয়া যায় না, 45 বছরের উপরেও দেয়। তার মানে এটাও কিন্তু গণহারে বা গণটিকা বলতে যা বোঝাতে দেওয়া যাচ্ছে না আর কি। যদিও এই টিকাটা পৃথিবীর অনেক দেশে, প্রায় 20টা দেশে কিন্তু তারা এক্সপেরিমেন্ট চালাচ্ছে, বেশি ব্যবহার করছে ব্রাজিল এবং ইন্দোনেশিয়া, কিন্তু ব্যাপক হারে তারা দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ভারতেও তৈরি হচ্ছে ডেঙ্গুর ভ্যাকসিন, পরীক্ষামূলকভাবে প্রয়োগ হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোনো ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি চূড়ান্তভাবে গণহারে প্রয়োগের জন্য। WHO কিন্তু অনুমোদন দেয় নাই, সেই জন্য আমি মনে করি যে আমাদের দেশে একটাও না, 2টা একটাও মানে ডেনভ্যাক্সিনও দেয় নাই, কিউডেঙ্গা দেয় নাই। সেই জন্য আমি মনে করি যে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, আরও দেখতে হবে যার কার্যকারিতা আসলেই কতটুকু। কারণ এটা দিয়ে ধরেন যদি কার্যকারিতা পুরোপুরি সবাইকে যদি না দিতে পারি, গণহারে না দিতে পারি, তো খুব একটা লাভ হচ্ছে না। তবে ইন্দোনেশিয়া যে হারে দিচ্ছে, অনেক প্রচুর লোককে এই টিকাটা ট্রাই করছে, এই জাপানিটা, দেখা যাক যদি ভালো ফল তারা পায় ভবিষ্যতে আমাদের এটা চিন্তাভাবনা করতে হবে। আরেকটা টিকা আপনার ইন্ডিয়াতে কিন্তু ওরা ট্রাই করছে, এটা আবার ট্রায়াল দিতে হয়, তো এটা কিন্তু ট্রায়ালে আসে, আলোর মুখ এখনও দেখে নাই। ইভেন আমেরিকাতেও আরেকটা ভ্যাকসিন, সেটা ওরা সেকেন্ড ফেজ ট্রায়াল শেষ করছে, 3rd ফেজে যাচ্ছে আর কি। আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন না আসা পর্যন্ত ডেঙ্গু থেকে রক্ষা পেতে এডিস মশা নিধন সহ নানাভাবে প্রতিকার ও প্রতিরোধী সঠিক উপায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।